হাই বন্ধুরা, চলে এসেছি একটি রান্না নিয়ে। তো আজকে খুব সহজ প্রসেসে মুরগির মাংস কষা হবে। তার জন্য এখানে একটা পেঁয়াজ নেওয়া হয়েছে, দু তিনটে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে, এখানে একটু আদা রসুন করে নেওয়া হয়েছে। একদম সিম্পল রান্না হবে। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, উনুনে কড়া বসিয়ে দেওয়া হয়েছে, মাংসটা আগে ভেজে নেওয়া হবে। অল্প পরিমাণে লবণ দেওয়া হবে। বন্ধুরা, ভাজা হচ্ছে। আধ ভাজা করে তুলে নেওয়া হলো। আবার ওই কড়াতে তেল দেওয়া হলো। পেঁয়াজ, লঙ্কা পরিমাণ মতো দেওয়া হলো। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। দেখুন বন্ধুরা, হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। মাংসটা ঢেলে দেওয়া হলো। পরিমাণ মতো লবণ দেওয়া হলো। আগে যেহেতু দেওয়া হয়েছে, একটু অল্পই দেওয়া হবে। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবারে গুঁড়ো লঙ্কা একদম অল্প পরিমাণ, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো। জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে। তেজপাতা দেওয়া হলো। দেখুন বন্ধুরা, সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেওয়া হলো। দশ মিনিটের জন্য ঢাকা দিতে হবে। দেখুন বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, তারা একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন।